দাঁই হাটে শুরু হলো রাস উৎসব। ভাগীরথীর তীরবর্তী প্রাচীন এই নগরীর রাস উৎসবের খ্যাতি রাজ্য জুড়ে। প্রায় 500 বছর প্রাচীন এই রাস উৎসব দেখতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। রাসের মূল আকর্ষণ হলো শোভাযাত্রা, কিন্তু করোনা আবহের কারণে এবারে শোভাযাত্রা হচ্ছে না। সেই সঙ্গে সমস্ত পুজো কমিটি তাদের বাজেটে অনেক কাটছাঁটও করেছেন, ফলে অনেকাংশে ম্লান এবারে দাঁইহাটে রাস উৎসব। প্রাচীন এই নগরী এক সময় ছিল বৈষ্ণব ও শাক্ত ধর্মাবলম্বী সাধকদের সাধন ক্ষেত্র। তারই প্রতিফলন দেখতে পাওয়া যায় এখানকার রাসের পুজোর মণ্ডপ সজ্জায়। দাঁইহাটের রাসে কোথাও পূজিত হন রাধাকৃষ্ণ বা মহাপ্রভু, কোথাও আবার দুর্গা কালী। শুন, এবারে রাস সম্পর্কে স্থানীয় পুজো উদ্যোক্তাদের বক্তব্য শুনে নেওয়া যায়। আস্তে আস্তে সত্যি বলতে আমাদের প্রতি বছরই ডেভেলপ হয়, বাজেট আমাদের বাড়ে, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমাদের বাড়াতে হয়। চন্দননগরে লাইট আসে, বিভিন্ন জায়গা থেকে বাজনা আসে। আমি দাঁইহাটের রাস সত্যি বলতে আজ থেকে 500 বছরের পুরনো, আস্তে আস্তে তার ঐতিহ্য বেড়েছে এবং অনেক মানুষের সমাগম, যেটা প্রতি বছরই আমাদের কন্ট্রোল করতে, কেন আমাদের পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করতে গিয়ে হিমশিম খেতে হয়, কাটাতে হয়েছে, মানে সবই নমিনালের ওপর দিয়ে করতে হয়েছে। কারণ আমরা পাইনি পুজোর ডেকোরেটারকে ঠিকঠাক ভাবে পাইনি, প্রথমত ডেকোরেশনের লোক পাইনি, যেটুকুনি করতে হয়েছে, মানে সবাই করোনার ভয়ে কিংবা প্যান্ডেমিক মহামারীর জন্য আসতে পারেনি ঠিকঠাক। না, শোভাযাত্রা আমরা এবার কোনো রকম কোনো কিছু, শোভাযাত্রা হোক, কোনো বাজনা হোক কিংবা কোনো বাজনার দল আই, যেগুলো আমরা করি সচরাচর, প্রতিটা ক্লাবেরই 2-3টে করে বাজনার দল থাকে, সেটা আমরা কোনোটাই কিছু করছি না, জাস্ট অল্পর উপর দিয়ে আমরা যেটুকুনি করার। 100 বছরের উপর হবে না, আগের বারে যেমন হয়েছিল সেটা হচ্ছে আমাদের প্যান্ডেল করেই হয়েছে, আর এবারও ঠিক প্যান্ডেলই হয়েছে। তবে এবারে কোনো মানে বাড়াবাড়ি আমাদের কিছু নাই, কিছু নাই, কেবল এই পুজোটা হয়ে আমরা সমাপ্ত দিয়ে দেবো। সবাই সব নিয়ম মাফিক আমরা চলছি এবং চলছি। এটা আমাদের রায়রাজা পুজো এবছর 259তম হচ্ছে, পালিত হচ্ছে। তো বর্তমান বছরে যেহেতু কোভিডের কারণে আড়ম্বরহীনভাবেই আমরা পালন করছি এবছর, তো এবছর আমাদের থিম আছে একটা আদিবাসীদের জীবনযাত্রার ওপর, একটা জীবনের জলছবির ওপর আমরা থিম করে এবার ছোটো করেই করা হচ্ছে আর কি। তো কোভিডের কারণে এবছর সমস্ত নিয়ম প্রশাসনের তরফ থেকে যা যা নিয়ম সমস্ত মেনেই আমরা চেষ্টা করছি যতটা করা যায় আর কি, সেভাবেই পুজোটা আমাদের হচ্ছে।